তেলিয়ামুড়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক মহিলার অজ্ঞাতবশত মরণ ঝাঁপ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন মহিলা, বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসাধীন। জানা যায়, কুমারঘাট রেল স্টেশন থেকে আনন্দ বিহার এক্সপ্রেস রেলে করে তেলিয়ামুড়া আসার পথে তেলিয়ামুড়া রেল স্টেশনে ট্রেনটি না থামায় সঙ্গীতা দেব নামে 42 বছরের এক মহিলা ট্রেন থেকে ঝাঁপ দেয়। মহিলা ভেবেছিলেন হয়তো বা ওই ট্রেনটি তেলিয়ামুড়া রেল স্টেশনে থামবে। দুর্ভাগ্যের বিষয়, তেলিয়ামুড়া রেল স্টেশনে আসা মাত্রই যখন রেলটি একটু স্পিড কমায়, তখনই মহিলা নামার চেষ্টা করে, নিজ বাড়ি খোয়ায় যাবে বলে ঝাঁপ দেয় রেল থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। ডক্টরের কর্মীরা তৎক্ষণাৎ ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। যদিও মহিলার অবস্থা বেশি গুরুতর নয়, তেলিয়ামুড়া হাসপাতালে চলছে তার চিকিৎসা। আপনার নাম কি? কত বয়স? একজন ভদ্রমহিলা পড়ে রয়েছে, জানলাম যে তাই কুমারঘাট থেকে তেলিয়ামুড়া আইব, দেখব কয় বাড়ি। তার ওরা ওখানে ট্রেনটা মনে থামছে না, স্লো করছে, এখানে টান মারছে নামানে। ট্রেনটা আনসপুর বিহার মনে হয়, সঙ্গীতা দেব, 42 বছর।